আসলে ঘরটা আমার কাছে সুন্দর একটা শান্তি একটা জিনিস আমি যতই মানে ব্যস্ততা থাকি না কেন আমি আমার ঘরটাকে আমি সুন্দর টিপটপ করে রাখতে পছন্দ করি সেটা হলো আমি বাইরে যাই আমি একসময় চাকরি করতাম স্কুলে আমি হাজার ব্যস্ততার মধ্যে আমি বাসায় এসে কোনো ক্লান্তি বোধ করতাম না বাসায় ঢুকেই আমার মনে হচ্ছে এটাই আমার সবচেয়ে শান্তির জায়গা ছোটবেলা আমরা যখন আমরা এলিফেন্ট রোডে আমাদের বাবার বাড়ি ছিল আমি যতটুকুই মনে করি তখন ওই বাসাটা আমাদের বিশাল একটা বাসা ছিল সেই বাসায় আমাদের সামনে খুব বড় একটা উঠানের মতো বলে আর কি ওরকম ছিল আমরা অনেক ভাই বোন ছিলাম আমরা সুন্দর ওখানে খেলতাম ঘরগুলো খুব সুন্দর ছিল টিপটপ গোছানো ছিল আমার ঘরে একটা খাট ছিল একটা ড্রেসিং টেবিল ছিল একটা পড়ার টেবিল ছিল ওরকম মানে অতটুকু মধ্যেই আমার মা সুন্দর করে গুছিয়ে রাখতেন আমরাও ওইভাবেই মাকে দেখে দেখে গুছিয়েই থাকতাম বাসাটা অনেক সুন্দর ছিল ছাদটাও বেশ বড় ছিল চারপাশে গাছ ছিল জাম গাছ আম গাছ ওগুলো আমরা মানে খুব এনজয় করতাম ওই গাছগুলো মনে করে আমাদের অনেক খোলামেলা একটা জায়গা ছিল ওই স্মৃতিটা আসলে মানে এরকম এখনকার বাসায় আমি পাই না মানে ওরকম একটা উঠান বা খেলার মতো ওরকম জায়গা পাই না যেটুকু জায়গা থাকে ওইটুকু জায়গাতেই আমাদের এখন থাকতে হয় ওই বাসাতেই বড় হয়েছি আমাদের বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে গিয়েছি ওখানেও আমি ঠিক কিছুটা আমার মায়ের পরিবেশের মতনই পেয়েছি ওখানেও আমি বেশ খোলামেলা একটা বাসা পেয়েছি বেশ বড় বড় রুম পেয়েছি অনেক সুন্দর গোছানো ছিল সামনেও একটা উঠান ছিল আমার শ্বশুরবাড়িতেও একটা সুন্দর কামরাঙ্গা গাছ ছিল আমড়ার গাছ ছিল জাম্বুরার গাছ ছিল আমি ওগুলোকে খুব এনজয় করতাম ওখানেও আমরা মানে বেশ ভালো ছিলাম আমাদের বাড়িটা তো আসলে এমন কোনো গাছ ছিল না আমাদের বাড়িতে কামরাঙ্গা গাছ তারপর ডালিম গাছ তারপর চালতা গাছ তারপর সুপারি গাছ তারপরে ফলের গাছ অসংখ্য গাছ ছিল এবং অন্যরকম একটা বিশাল বারান্দা আমাদের সামনে একটা উঠান ছিল সামনে অন্যরকম একটা সামনে উঠানে আমরা ব্যাডমিন্টন খেলতাম ফুটবল খেলতাম সেখান থেকে আসলে একটা সময় আমরা এলিফ্যান্ট রোডটা আসলে কমার্শিয়াল হয়ে গেল জনবহুল হয়ে গেল মানুষজনের যানজট জনজট যেই কারণে উত্তরা আসা এখানে একটু রিল্যাক্স থাকা এবং একটু খোলামেলা পরিবেশ একটু ফ্রি পরিবেশ ডিউ টু দ্যাট রিজন আসলে উত্তরা আসা আর ছেলে মেয়ে দুইটাও ডিপিএসএ স্কুলে লেখাপড়া করছে এই সমস্ত কারণেই আসলে ওই পুরান ঢাকার থেকে এদিকে আসা আর কি মূলত এই কারণটাই খুব একটা কমার্শিয়াল এরিয়া হয়ে গেল ওই এরিয়ার তখন আমি আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না তখন ভাবলাম যে আমি একটু তাহলে আরেকটু খোলামেলা জায়গায় চেঞ্জ করি সেই চেঞ্জ করে আমি এখন বর্তমানে এই উত্তরা এলাকায় 4 নম্বর সেক্টরে আসছি আসলে আমরা যখন ফ্ল্যাটটা উঠি বা ফ্ল্যাটটা এবার মনস্থির করি তখন আমরা দেখলাম যে আসলে এটার ড্রয়িং রুম বেডরুমগুলা কী অবস্থানে আছে এবং কীভাবে ড্রয়িং রুমটা সাজানো যায় কীভাবে ডাইনিং রুমটা সাজানো যায় তখন দেখলাম যে আসলে ব্যাটে বলে মিলে গেল কানেকশন হয়ে গেল তখনই আসলে আসলে এই ফ্ল্যাটটা উঠার মনস্থির করলাম আর কি বাসাটা ডিজাইনটা একটু মানে ছোট আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যেই বাসাটাকে আমি অতটুকুই সুন্দর মনে করেছি এবং এই বাসাটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যে আমি এইভাবে গুছাবো এইভাবে রাখবো এবং আমি ওইভাবেই গুছিয়ে রেখেছি এবং আমি একসময় আমি স্কুলে চাকরি করতাম সেই স্কুলের থেকে এসে আমি আমার নিজের মতো করে বাসাটাকে টুকটাক করে সুন্দর করে এটা এভাবে এভাবে গুছিয়ে নিয়েছি এটা এখানে থাকবে আমার ফ্রিজটা এখানে থাকবে আমার লিভিং রুমটা এখানে থাকবে আমার বেডরুমটা এইভাবে থাকবে এগুলো আমি নিজেই করেছি আমি কারো উপরে ডিপেন্ড করিনি এবং কাউকে বলিও নি আমি নিজে নিজে যতটা পেরেছি আমি নিজেই গুছিয়ে রেখেছি এবং আমার যে ফার্নিচারগুলো যে জিনিসগুলো এগুলো আমার সব
আমার বিয়ের সময় এগুলোকেই আমি আবার রিকভারি করে করে আমি বছরে হয়তো একটু কালার করে নিই, একটু পরিষ্কার করে নিই। আমি নিজেই খুব এগুলা খুব যত্ন করে রাখি এবং আমি চেষ্টা করি এগুলো দিয়েই আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। আমার মেইন রোডটা, মেইন রোডের যে লিফ্টটা এসেই আমি যে দরজার সামনে যে একটু আমি একটু গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি, এগুলো অ্যাপার্টমেন্টের বাসাতে অতটা গাছ টাছ থাকে না। তারপর আমি যতটুকু পেরেছি, আমার আবার বাগানের খুব শখ, গাছের খুব শখ, আমি অতটুকু ছোট ছোট জায়গায় আমি গাছগুলোকে গুছিয়ে নিয়েছি। ওই মানে দরজার সামনে যাতে মানুষ ঢুকেই তার মনটা অনেক শান্তি লাগে যে একটা সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি। তারপর দরজাটা খুলেই আমার ড্রয়িং রুমটা, তারপর আমার ডাইনিং স্পেস, এরপর আমি আমার লিভিং রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর আমার বেডরুমটা এটাকেও আমি সুন্দর করে গুছিয়েছি, এরপর আমার একটা গেস্ট রুম আছে, এরপর আমার চিলড্রেন রুম আছে, এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাতে মানুষ আমার বাসায় ঢুকে, গেস্টরা আমার বাসায় ঢুকে খুব মানে একটা শান্তি মনে করে যে না, বাসাটা আমার খুব সুন্দর। ফার্নিচার কত দামে সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আপনার ফার্নিচারটার ডিজাইন কেমন বা আপনি যেখানে রাখবেন সেখানে রুমের সাথে ফার্নিচার যায় কি না, এগুলো সার্বিক সব বিষয়ে বিবেচনা করেই আর কি ফার্নিচারগুলো সেট আপ করা আর কি। আসলে আমি মনে করি ফার্নিচারগুলো বা আদার যে এনভায়রনমেন্ট মানুষের রুচির পরিচয়ক, সেই এটাই রুচির পরিচয়ক আর কি ফার্নিচারগুলো সেট আপ করা। আমাদের ফার্নিচারগুলো আসলে আমার বাবা মার আমল থেকে অনেক ফার্নিচার ছিল, কিছু ফার্নিচার আমরা নিছি এবং এগুলো ফার্নিচারই আমরা পরবর্তী সময় একটু পলিশ টলিশ করে একটু মানে এগুলো মানে যত্নে, আসলে সব কিছু যত্নের উপরে নির্ভরশীল। তো সেই ফার্নিচারগুলোই আমরা আবার নতুনভাবে কিছু নতুন কিছু পুরানো সব মিলিয়ে আর কি অ্যাডজাস্ট করা আর কি। আমি মনে করি সব কিছুর চেয়ে কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো লাগে, তাহলে ওটা আসলে খেতেও ভালো লাগবে, ভালো লাগে রান্না বান্না করতে। কিন্তু আমি অনেকে মানে বাসায় যে আমি আমার রান্নাঘরটা আমি মিলাতে পারি না, আমি রান্না করি কিন্তু কেউ এসে বলবে না যে আমি রান্না করেছি, আমার রান্নাঘর এত সুন্দর, কিন্তু তাই বলে যে আমি খাচ্ছি না বা খাবো না তা না। আমি মনে করি আমার রান্নাঘরটা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে আমার সব কিছুই ভালো লাগে, রান্নাঘরটাই হলো আমার সবচেয়ে মানে মেন যে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। সারাদিন আমি আসলে পরিশ্রম করি, অনেক কাজ টাজ করে আমি যখন আমার বেডরুমে যাই তখন আমার ওই জায়গাটায় আমার খুব ভালো লাগে, আমি মনে হয় যে
এত ব্যস্ততার মধ্যেও এত কাজ করার পরও আমি আমার বেডরুমে যখন চলে যাই আমি তখন সব কিছু ভুলে যাই যে এটাই আমার সব শান্তি। আমার সংসারে আমার হাজবেন্ড আছে, আমার দুই ছেলে আছে, এক মেয়ে। তো বড় ছেলে আমার চাইল্ড, স্পেশাল চাইল্ড, ও পিছনেও আমার অনেক শ্রম দিতে হয়। আমি এরপরও আমার দুই ছেলে মেয়ে ওরা বড় হয়েছে, ওরা বাইরে পড়াশোনা করছে। অবসর সময় আমি আমার স্পেশাল চাইল্ডকে অনেক সময় দিই, ওর সাথে আমি গল্প করি, ও যেটা পছন্দ করে আমি সেটা ওকে, মানে ওই সময়টা আমি ওকে দেই। ওকে নিয়ে আমি একটু হাঁটতে যাই, আমাদের এখানে 4 নম্বর সেক্টরে একটা সুন্দর মাঠ আছে, ওই মাঠে ওকে আমি ঘুরতে নিয়ে যাই, সন্ধ্যার পর ওকে নিয়ে আমি হাঁটতে যাই। তারপরে এসে বাসার যদি কোনো সংসারে আমি খুব নিজের কাজগুলো আমি নিজে খুব পছন্দ করি করতে, ওগুলো করিডোরে পরে সংসারে আমি কিছুটা সময় টিভি দেখি, আমি একটু সিরিয়াল দেখি, একটু নাটক দেখা পছন্দ করি। তারপর বাকিটা সময় আমি ব্যস্ত থাকি, ওদেরকে নিয়ে আমি একটু ব্যস্ত থাকি, সংসারের সময়টা আমি একটু বেশি দিয়ে ফেলি। আসলে আমি বাসাটা ছোট হোক বড় হোক যেরকমই হোক, আমি যেখানে আমি আমার মতো করে যেভাবে গুছিয়ে নিব সেটাই আমার স্বপ্নের মতো বাড়ি। আমি এই বাসায় যেমন আমি সব আমার নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, এটাই আমার স্বপ্নের বাড়ি। আমার যতটুকু আমার সামর্থ্য আছে অতটুকুই আমি আমি বাসাটাকে সুন্দর করে গুছিয়েছি, সাজিয়েছি, এটাই মনে হচ্ছে যে এখানেই আমার সব, এটাই আমার স্বপ্নের বাড়ির মতো। ড্রয়িং রুমে যে শোপিসগুলো আছে এগুলো তো আসলে একদিনের কালেকশন না, যেমন কিছু কালেকশন আছে বাইরের, কিছু আছে, যেমন আমার এখানে একটা ডল আছে যেটা নাকি পুতুল, যেটা শোপিসটা সেটা আমার চিটাং দুবাই মার্কেট থেকে কিনা। আরেকটা শোপিস আছে যেটা নাকি আমরা যখন বান্দরবন বেড়াতে গিয়েছিলাম তখন সেই টেবিল ল্যাম্পটা সেই বান্দরবন থেকে আনা হয়েছে। তো এগুলো আসলে একদিনের পরিকল্পনা না, অনেক দিনের, এবং একটা একটা করে এইভাবে জোগাড় করে। তো এইভাবে সাজানোর দায়িত্বটা আসলে পুরোপুরি আমার ওয়াইফের উপরেই নির্ভরশীল, উনিই আসলে এগুলো এইসব ইয়ে করে। আসলে ছোটবেলার স্মৃতির কথা তো আসলে ভুলাই যায় না, বাবা মা যখন ছিল তখন যে আসলে একটা অন্যরকম অনুভূতি, এখনও আমি ফিল করি। আমার বাবা মারা গেছে 32 বছর, মা মারা গেছে 24 বছর, কিন্তু এই যে রিসেন্ট কোরবান ঈদ হলো, আমি এখনও চোখটা বন্ধ করলে সেই স্মৃতিগুলো আমার মানসপটে ভেসে ওঠে এবং আমি খুবই ফিল করি, খুবই একটা আনন্দজনক ছিল। এবং আমি মনে করি ওই সময়টা আসলে আর কখনোই ফিরে পাওয়া যাবে না, এবং আমি খুব মিস করি ওই সময়গুলো, খুব স্মৃতিগুলো, খুবই আনন্দমুখর একটা দিন ছিল। বাসার অবশ্যই আমার গল্পের বই পড়ার নেশা আছে, মন যখন খারাপ থাকে তখন বারান্দায় একটু যাই, একটু গান টান গাই, টিভি দেখি, গল্পের বই পড়ি, পত্রিকা পড়ি। গল্পের বই পড়ার নেশা আসলে অনেক আগে থেকেই আমার, কিছু কালেকশন আছে, শ্যামরেশ মজুমদার, শীর্ষেন্দু, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক, মিলন, সবসময় ছোটোবেলার থেকে মাসুদ রানা,
কাজী আনার দস্যু বনহুর এগুলো সিরিয়াল সেই মানে নতুন সে বই সিরিয়াল বের হলেই তখন কিনতে হতো আর কি মানে ছোটবেলার থেকে আসলে বই পড়ার একটা অভ্যাস গ্রো করছে আর কি যে অভ্যাসটা নাকি এখনও আছে ছাদে আসলে আমি ছাদে যখন খুব বেশি মন খারাপ থাকে তখন যাই আর যখন মন ভালো থাকে তখন যাই দুইটা সময় আমি ছাদে যাই যখন খুব তবে যখন মন খারাপ হয় তখন ছাদে যাই যখন বসি তখন কিছুক্ষণ পর আকাশের দিকে যখন তাকাই তখন মনটা আসলে কিছুক্ষণের মধ্যেই মনটা হালকা হয়ে যায় ভালো হয়ে যায় আই ফিল বেটার ঘর হলো মানুষের একটা হোমলি পরিবেশ একটা শান্তির জায়গা সারাদিন কাজকর্ম শেষে যখন ঘরে ফিরি যখন নিজের ঘরে যাই তখন আসলে একটা অন্যরকম শান্তি একটা অন্যরকম একটা সুখ অনুভব করি আসলে সেটা আসলে মানে ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না আসলে নিজের ঘর মানে হোমলি পরিবেশ আর কি যেটাকে বলে এবং তখন আসলে নিজের মনে খুব একটা সারাদিনের ক্লান্তিটা তখন ধুয়ে মুছে যায় আর কি যখন নিজের ঘরে ঢুকি ড্রিম হোম আসলে তো স্বপ্নে সবারই একটা স্বপ্ন থাকে সবারই একটা লক্ষ্য থাকে আমাদেরও একটা স্বপ্ন হলো বাসাটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো মানে স্বপ্নের সাথে বাস্তবের যেটা মিল আর কি সেটাই তো ড্রিম হোম তো সেটা আসলে আদতে সত্যি বা তাতে সম্ভব আমাদের দ্বারা হয়েছে আর কি মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নিব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নিব তারে তুমি মনে রাখনি স্বপ্ন লোকেতে যদি ময়ূরী নাচে অনুভবে বুঝে নিব মান ভেঙেছ মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নিব আজ তুমি চাঁদ দেখনি